একটি সমতল ধারা সাধারণ অন্তর 9 এবং সাততম পদ 60 হলে বারোতম পদটি কত? হ্যাঁ, তাহলে কত দেওয়া আছে? সাধারণ অন্তর কত আছে? ডি। ডি এর মান কত আছে? 9। এবং সপ্তম পদ কত আছে? 60। আমরা জানি সমতল ধারার এনতম পদের সূত্র হচ্ছে গিয়ে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কত? ডি। তাহলে কত সপ্তম পদের মান কত আছে? 60। তাহলে সপ্তম পদের মান 60 হলে এ প্লাস 7 মাইনাস 1, আর ডি এর মান কত? 9। তাহলে 60 সমান সমান এ প্লাস 6 নং কত হয়? 54। তাহলে এর মান আসবে 60 মাইনাস কত? 54 সমান সমান কত? 6। তাই এর মান আমরা পেয়ে গেলাম 6। এখন হচ্ছে বারোতম পদ, তা বারোতম কত কত হবে? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কত? ডি। তাহলে প্রথম পদ হচ্ছে কত আমাদের? 6। 6 প্লাস 12 বিয়োগ 1, আর ডি এর মান হচ্ছে 9। তাই 6 যোগ এখানে 9 কারণ কত হবে? 99। 99 আর 6 কত হবে? 105। তাহলে একটা অ্যান্সার হচ্ছে 105।